বঙ্গবন্ধু হাইটেক সিটি, শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং চট্টগ্রামের শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারে বিনিয়োগের সুযোগ পেল 21টি প্রতিষ্ঠান। পার্কগুলোতে মোট 1,000 কোটি টাকা বিনিয়োগ করে 2,500 মানুষের কর্মসংস্থান করবে এই প্রতিষ্ঠানগুলো। বুধবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, দেশের হাইটেক পার্কগুলোতে 175টি প্রতিষ্ঠানকে স্পেস ও প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এবং 148টি স্থানীয় স্টার্ট আপ কোম্পানিকে বিনামূল্যে স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইটি ইন্ডাস্ট্রির জনবল চাহিদার দিক বিবেচনা করে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি খাতে দক্ষ জনবল তৈরি করছে বলেও জানান তিনি। ইতিমধ্যে 10টি হাইটেক পার্ক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সেগুলি অপারেশনাল, এবং সেখানে ইতিমধ্যে 175টি কোম্পানি 750 কোটি টাকা বিনিয়োগ করেছে এবং আগামী 2 বছরের মধ্যে এখানে আরও 4,000 কোটি টাকার বেশি বিনিয়োগ হবে। প্রায় 21,000 মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে এবং আমরা 37,000-এর বেশি প্রশিক্ষণ দিয়েছি। এর ফলে হাইটেক পার্ক এক নতুন অগ্রযাত্রা শুরু হবে। একই অনুষ্ঠানে উই, নারী উদ্যোক্তা ফোরাম, নিবেদিতা এবং বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির সঙ্গেও পৃথক সমঝোতা চুক্তি হয়েছে। শুভ ইসলাম, বাংলাভিশন ডিজিটাল, ঢাকা।